السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون. সকল প্রশংসা আসে মহান রবের প্রতি, যে সবের আমাদেরকে আজকের এই ইসলাম বায়ানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের ইসলাম বায়ান কর্তৃক আমার বিষয় নির্ধারণ করা হয়েছে, প্রচলিত কিছু ছোট শিখ, তা আমি আমার বিষয়টি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সকলে জানি যে শিখ তথা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা একটি সব থেকে বড় পাপ। আর এই শিখ দুই প্রকার, বড় শিখ ছোট শিখ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে প্রচলিত কিছু ছোট শিখের উদাহরণ দেব এবং তার বিধান উল্লেখ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা মাউনের 4, 5, 6 আয়াতে বলেন, আল্লাহ ফাওয়াইলুল মুসাল্লিন, দুর্ভোগ্য সমস্ত সালাত আদায়কারীদের জন্য, আল্লাযীন হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নিজেদের নামাজের প্রতি উদাসীন, আল্লাযীন হুম ইরাউন, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, ইন্না খাফা মা খাফু আলাইকুম শিরকুল আসগর, ক্বালু ওয়া মা শিরকুল আসগর, ক্বালা রিয়া, নিশ্চয় আমি তোমাদের উপর ভয়ঙ্কর আশঙ্কা করি যে বিষয়ে, তা হলো ছোট শিরক। সাহাবায়ে কারাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ রাসূল, এই ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া তথা লোক দেখানো ইবাদত করা, 2, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, মান হালাফ বিশাইইন দুনাল্লাহি ফাকাদ আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলো সে শিরক করলো। 3, এমনটি বলা যে আল্লাহ এবং অন্য ব্যক্তির জন্য এমনটি হয়েছে, অর্থাৎ আল্লাহ এবং অন্য ব্যক্তিকে একই বলে বলা, একইভাবে বলা, এটাও ছোট শিখ। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, লা তাকুল মা শা আল্লাহ ওয়া শা ফুলান, ওয়ালাকিন কুলু মা শা আল্লাহ সুম্মা শা ফুলান, তোমরা বলবে না যে আল্লাহ চেয়েছেন এবং অমুক ব্যক্তি চেয়েছেন, তবে তোমরা বলবে যে আল্লাহ চেয়েছেন অতঃপর অমুক ব্যক্তি চেয়েছেন। অতএব তাছাড়া যুগ, সময়, বাতাস ইত্যাদিকে গালি দেওয়া, শুধুমাত্র আসবাবের উপর ভরসা রাখা, আল্লাহর উপর ভরসা না রাখা, এগুলি সব হলো ছোট শিখ। অতএব এই ছোট শিরকের বিধান হলো যে যে ব্যক্তি ছোট শিরকের মধ্যে ধারাবাহিকভাবে লিপ্ত থাকবে, সে এক পর্যায়ে বড় শিরকের মধ্যে পতিত হবে, আর সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আর যে ব্যক্তি এই ছোট শিরকগুলোর ব্যাপারে বাবাই করবে, অর্থাৎ মন থেকে অন্তর থেকে বিশ্বাস করে কোনো ছোট শিরকে লিপ্ত হবে, সে বড় শিরকে লিপ্ত হবে। অতএব ভাইরা, আমার আল্লাহর নিকট আমার প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ছোট থেকে ছোট গুনাহসমূহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।